কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অফলাইন নাকি অনলাইন জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্য সরকার কি চাইছে, পরীক্ষা অফলাইনে হোক নাকি অনলাইনে হোক? পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কি খবর, কলকাতা বিশ্ববিদ্যালয় কিভাবে পরীক্ষা নিতে চলেছে, এ বিষয়ে সব থেকে বড় আপডেট এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের প্রথম সারির একটি সংবাদপত্রে এই পরীক্ষা সংক্রান্ত একটি আর্টিকেল প্রকাশিত হয়, যেখানে হেডলাইনে লেখা রয়েছে অফলাইন পরীক্ষা চায় রাজ্য সরকার। এর মধ্যে দিয়ে আর কি কি তথ্য উঠে আসছে সেটা সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কাজেই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে নেবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আসন্ন সেমিস্টার অনলাইন নাকি অফলাইন, কোন পদ্ধতিতে হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। পড়ুয়াদের একটি অংশ বিক্ষোভেও নেমেছে, তার নেতৃত্বে দেখা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে। তবে প্রশাসনের খবর, রাজ্য সরকার চাইছে যে আসন্ন সেমিস্টারের পরীক্ষা অফলাইনে হোক। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সহমত প্রকাশ করেছেন। সূত্রের খবর, অনলাইন পরীক্ষার দাবিতে রাজ্য জুড়ে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে উপাচার্যদের একাংশের যোগাযোগ করেছেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি যে স্বশাসিত তা শিক্ষামন্ত্রীর তরফ থেকে উপাচার্যদের মনে করিয়ে দিয়ে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা অফলাইনে নেওয়া উচিত বলে সরকার মনে করে। প্রসঙ্গত, সম্প্রতি অনলাইন পরীক্ষার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। পরীক্ষা অনলাইন নাকি অফলাইনে হবে সেই সিদ্ধান্তের ভার বিশ্ববিদ্যালয়গুলির হাতে ছেড়ে দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। অনেক বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েও নিয়েছিল, কিন্তু তুমুল ছাত্র বিক্ষোভে তারা পিছিয়ে আসে। অনেক অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েও ছাত্র বিক্ষোভে তা ঘোষণা করতে পারেনি। তবে রাজ্যের মনোভাব জানার পরে বিশ্ববিদ্যালয়গুলি অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত ঘোষণা করতে পারে বলে অনেকে মনে করছেন। গত 2 বছর করোনার কারণে পড়ুয়াদের বাধ্য হয়েই বাড়িতে বসে পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু পরিস্থিতি এখন বদলেছে। রাজ্য সরকার মনে করছে ক্যাম্পাসে এসে পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি এখন তৈরি হয়েছে, তাই অফলাইন পরীক্ষাই হওয়া উচিত। তাছাড়াও শিক্ষা জগতের অনেকেরই বারবার দাবি করছেন অনলাইন পরীক্ষার কোনো রকম স্বচ্ছতা নেই, বাড়িতে বসে বই দেখে অনেকে পরীক্ষা দিচ্ছেন, কেউ কেউ একেবারে কোচিংয়ের নোটসই উত্তরপত্রে আপলোড করে দিচ্ছেন। এতে শুধু ওই পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে না, পরীক্ষার ফলাফলে কার্যত মুড়িমুড়কির দর হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মেধাবী পড়ুয়াদের ক্ষেত্রেও উপযুক্ত নয়, কারণ কোনো পড়ুয়া পরিশ্রম করে পরীক্ষা দিয়েছেন এবং কেউ কেউ পরিশ্রম না করে পরীক্ষা দিয়েছেন, কিন্তু সেটা ফলাফল দেখে বোঝা যাচ্ছে না। প্রসঙ্গত, পড়ুয়াদের একাংশের অনলাইন পরীক্ষার দাবির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভ উপেক্ষা করে অফলাইনে পরীক্ষা নিয়ে যাচ্ছে। তো এর থেকে তোমরা স্পষ্ট বুঝতে পারলে যে রাজ্য সরকার চাইছেন যে পরীক্ষা অফলাইনে হোক, কিন্তু ছাত্রছাত্রীদের বিক্ষোভের ফলে কিন্তু সেটা কিছু ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। যেমন ইতিমধ্যে বেশ অনেকগুলি ইউনিভার্সিটি কিন্তু অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে, আর যে সমস্ত ইউনিভার্সিটি অলরেডি অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু আর সিদ্ধান্ত পরিবর্তন করবে না রাজ্য সরকার যতই চাক না কেন, কারণ সেটা যদি হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের আর ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত 50-50 রয়েছে, 50% অফলাইন 50% অনলাইন। 3 তারিখে সিন্ডিকেট বৈঠকের পর কিন্তু ফাইনাল সিদ্ধান্ত তারা জানিয়ে দেবেন। তো ব্যাস আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই ছিল। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।